হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি লেচুর গাছে, ঠিক আছে, লেচুর সিজন যেহেতু এখন, তা আমরা লেচুতে কিভাবে স্প্রে মারি, কিভাবে বীজ দিই সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। আজকের ব্লগটি খুবই সুন্দর একটি ব্লগ, তো আমরা বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি বীজ কিভাবে দিই গাছে, আমরা কিভাবে গাছে লেচুর বাগানে আমরা স্প্রে করি সেটা দেখাই। হ্যাঁ, লেটস গো। আসলে লেওয়া হয়নি, হ্যাঁ, কেন গরুর ই মহিষের গাড়ি এলে উঠিয়েছে আস্তে আস্তে। মানুষকে বাড়ি পাঠাও ডালি আনতে, আর তিন চারটে ডাল ভাঙা আছে। ডালি আনতে লাইট লাইট তো ওখানেই। গাইস, অবশ্যই নতুন দেখছেন কীভাবে লেচুর গাছে স্প্রে করে, তাই না? আর আমি দেখে দেখে কিন্তু অভ্যস্ত, যেহেতু আমার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, আর চাপাই নবাবগঞ্জে যেহেতু আম লিচু ভরপুর সিজনে, তো এখন অবশ্যই আমও যেরকম ভরপুর সেরকম কিন্তু লেচুও। তো আজকে আপনাদেরকে খালি দেখালাম কি যে লেচুর বড় বড় বাগানে কীভাবে বীজ দেয়, কীভাবে স্প্রে করে,
আসলে বড় বাগান বলতে কি, এখানে অনেকগুলো গাছ আছে, কিন্তু গাছগুলো অনেক পুরাতন না, প্রায় কতদিনকার হবে, হয়তো 8-10 বছর আগের গাছ হবে, নিচু নিচু। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই না? আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের লেচুর বাগান নিয়ে আরও একটি ব্লগ খুব শীঘ্রই করব। আল্লাহ হাফেজ।